আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমার আলোচনার একটা বিষয় হলো যে বুকে ব্যথা করা বা বুকের ব্যথাটা অনেক সময় পিঠের ব্যথা চলে যায় বা বিভিন্ন জায়গায় সরাইয়া যায়। এটা খুব একটা কমন প্রশ্ন রোগীদেরকে, ইভেন আমার ইউটিউবে যেটা চ্যানেলগুলো, আমার ইউটিউব চ্যানেল অথবা ইউটিউবের মধ্যে যেখানে আমার আলোচনা আপলোড করা আছে, সেখানে সবারই একটা কমন প্রশ্ন এটা যে কখনো বুকে ব্যথা করে বা ব্যথা পিছন দিকে যায় বা কখনো হাত দিয়ে নামে বা গলা চাপ দিয়ে ধরে বা হাঁটতে গেলে সমস্যা হয়, কখনো কখনো পেটের উপরও ব্যথা করে, এটা হাঁটের ব্যথা কি না বা আমার করণীয় কি। তো এই ক্ষেত্রে হলো যে হ্যাঁ, এটা হাঁটের ব্যথা হতে পারে। একটা হলো যদি আপনার বয়স 30-এর বেশি হয়, আমরা আগে আসলে 40-এর বেশি বলতাম, কিন্তু ইদানিং অল্প বয়সে আমরা হাঁটের সমস্যা পাচ্ছি। যদি আপনার রিস্ক ফ্যাক্টর থাকে, রিস্ক ফ্যাক্টর মানে হলো যেগুলো আপনাকে হৃদরোগ হতে সহায়তা করে, যেমন আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, যদি ধূমপান করেন, রক্তে কোলেস্ট্রল মাত্রা বেশি থাকে, আপনার যদি ওজন বেশি থাকে, অথবা আপনার যদি চলাফেরা বা মুভমেন্ট কম করেন, আপনি রেগুলার নিয়মিত হাঁটেন না, যদি আপনার খাবার দাবারে স্বাস্থ্যকর খাবার দাবার না খান, যদি আপনি অধিক তৈলাক্ত চর্বিযুক্ত বা খাবার খান বা অধিক লবণযুক্ত খাবার খান বা আপনি পটাশিয়ামযুক্ত খাবার অর্থাৎ ফলমূল শাকসবজি কম খান, তাহলে আপনার অথবা যদি অ্যালকোহল পান করেন, তাহলে কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। এখন এই সব যদি থেকে থাকে, সাথে যদি এরকম হয় হ্যাঁ আমার হাঁটতে গেলে বা পরিশ্রম করতে গেলে অথবা সিঁড়িতে উঠতে গেলে বা বাজার হাতে নিয়ে হাঁটতে গেলে বা কখনো কখনো গ্রামের রোগীরা এসে বলে মাথায় কোনো বোঝা নিয়ে হাঁটতে গেলে, তখন আমের অথবা ভারী কাজ করতে গেলে, অথবা যারা সাধারণত বিদেশ থেকে আসেন তারা ওটা বলে স্যার একটু ভারী কাজ করতে গেলে আমার হলো বুকের চাপ দেয় বা বুকে ব্যথা করে বা বুক ধরফর করে বা অস্থিরতা লাগে অথবা আমার শরীরে ঘাম দেয় এবং কখনো কখনো ব্যথাটা পিছন দিকে যেতে পারে, অর্থাৎ আমরা দুই শোল্ডার ব্লেডের মাঝখানে বলি, অথবা কোনো বলে স্যার ব্যথাটা হলে আমার দুই হাত দিয়ে সরিয়ে যায়, অর্থাৎ ব্যথাটা আমার উপর দিকে গলার উপর দিকে এসে গলায় চাপ দিয়ে ধরে, অথবা আমার ব্যথাটা গ্যাস্ট্রিকের ব্যথার মতো পেটের উপরিভাগে হয়, শান্ত পরিশ্রম করলে ব্যথা হয়। যদি এরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনার হার্টের ব্যথা হতে পারে এবং এক্ষেত্রে আসলে আপনার ইভ্যালুয়েশন করা দরকার। সেক্ষেত্রে কখন কখন আমরা ইসিজি, কখন ইকোকার্ডিওগ্রাফি, কখনো হলে ইটিটি প্রয়োজন হয়, কখনো প্রয়োজনে এনজিওগ্রামও লাগে, আবার কখন কখনো কারণ বের করার জন্য বা সাথে অন্য কোনো যে কারণগুলো আমরা কথা বললাম যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপরে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি বা আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোর কারণে আমাদের এই হার্টের সমস্যা বা হার্টের ব্লকজনিত সমস্যা বা হার্টের সমস্যা হতে পারে, যে কারণে বুকে ব্যথা হতে পারে। এখন এই জিনিসগুলো আসলে সঠিকভাবে নির্ণয় করার জন্য, প্লাস আপনাকে যদি আমি আপনার হার্টের সমস্যা হচ্ছে কিন্তু আপনার সাথে ডায়াবেটিস আছে, যদি আপনি ডায়াবেটিস কন্ট্রোল না করেন তাহলে ওই হার্টের সমস্যা যাবে না। আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে উচ্চ রক্তচাপ নির্ণয় করে আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনার যদি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে তাহলে কিন্তু ওই কোলেস্ট্রলের মাত্রা দেখে সেটাকেও নিয়ন্ত্রণ করতে হবে, তা নাহলে আপনার হার্টের যেটা আছে হার্টের চিকিৎসা ইনকমপ্লিট থেকে যাবে, আপনাকে আরও বেশি বারবার ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে বা হার্টের হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমরা এগুলো নির্ণয় করে আমরা কারণগুলো দেখে তখন কিন্তু রুগীকে কিন্তু একটা ওষুধ দিই বা রুগীকে আমরা সেভাবে কাউন্সিলিংও করি যে রুগী কীভাবে তার জীবনযাত্রা পালন করবে বা কীভাবে সে চলবে, কী খাবে, কতটুকু হাঁটবে, কী করবে না, আমরা বিস্তারিত কিন্তু তখন তাদেরকে এই সাজেশনগুলো দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।